হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজ আমরা আনবক্স করতে যাচ্ছি একটি নতুন হেডফোন। তো হেডফোনটি বের করি। হেডফোনটি সুন্দর একটি বক্সের ভেতরে রয়েছে আর সাথে একটি ক্যাশ মেমো রয়েছে। এখানে এটার স্পেসিফিকেশনগুলো দেয়া আছে। এটার মডেল হচ্ছে হ্যাবিট HV H2239D, আর বাকিগুলো হচ্ছে আদার ডিটেলস। তো এখানে আমাদের সেই ক্যাশ মেমোরি দেখা যাচ্ছে, যেটা আমি মাল্টিপ্ল্যান থেকে কিনেছি। তো ক্যাশ মেমোরি ফেলে দিই, এটার দরকার নেই। তো আনবক্সিং করার পালা। এখন এই এটা সিল করা আছে, তো কাঁচি দিয়ে কাটতে হবে। তো ভেতরে নিশ্চয়ই মহামূল্যবান কিছু থাকবে। খুলতে তো জান বার হয়ে যেতেছে। তো এই সেই হেডফোন, ভেতরে আর কি ভালো কথা কি আছে? এখানে একটা ওয়ারেন্টি কার্ড আছে, আর তো কিছু নেই। ওয়াও, দেখতে খুবই সুন্দর। সাথে একটি ইনবিল্ট মাইক্রোফোন দেয়া আছে। দুইটি 3.5 মিলিমিটার জ্যাক ও একটি ইউএসবি আছে কানেক্ট করার জন্য। কেবলটাও মোটামুটি বড় আছে, 2 মিটার পর্যন্ত। আর এটার ভলিউম আপ ডাউন বাটনটা সাথেই দেয়া আছে, কেবলের মধ্যে না দিয়ে হেডফোনের সাথে পেছনে দেয়া আছে। হেডফোনটা দেখতে আসলে খুবই সুন্দর। কিছু কিছু হেডফোন আছে যেগুলো সাইজ একটু ছোট, কানে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে, বাট এটা মোটামুটি বড় আছে, আপনার কানে ভালোভাবে ফিট হয়ে যাবে। আর সাইড থেকে দেখলে খুবই সিম্পল এবং স্ট্যান্ডার্ড মনে হয়েছে আমার কাছে। আর বাই দ্য ওয়ে, এটার মধ্যে কোনো RGB লাইটিংস নেই। আমার RGB অতটা পছন্দ না, তাই আমি RGB ছাড়াই একটা হেডফোন চুজ করেছি। আর মাইক্রোফোনটি অ্যাডজাস্টেবল হওয়ার কারণে যে কোনো পজিশনেই রাখা যায়, আর এটা দিয়ে আপনি নর্মাল যে কোনো রেকর্ডিংই করতে পারবেন। বাট এটায় কিছু নয়েজ এসে যায়, তো নয়েজ ক্যান্সেল করে নিতে হবে। আর এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন, সেটা এই হেডফোনের মাইক্রোফোন দিয়েই রেকর্ড করা হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।